আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আসাদ এটা আপনার আগের ইমেল আরও প্রশ্ন রয়ে গিয়েছিল আপনি লিখেছেন প্রবাসী যারা প্রবাসে থাকেন তারা কি মুসাফির হিসেবে গণ্য হবেন প্রবাসে থাকলেই মুসাফির হয়ে গেলেন না এমন বরং প্রবাসে তিনি যদি মানে আলানিয়াতে সফর থাকেন মানে সফরের নিয়তের উপর থাকেন যে আজকে আছেন কালকে চলে যাবেন হয়তো মানে সুনির্দিষ্ট কোনো সময় নেই অথবা সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই মানে মুসাফির হিসেবেই রয়েছেন হোটেলে রয়েছেন মানে যে কোনো সময় যে কোথাও চলে যেতে পারেন মানে তার এ বিষয়টি যদি অনিশ্চিত থাকে তাহলে তিনি মুসাফির হিসেবে থাকবেন কিন্তু যদি সুনির্দিষ্ট থাকার ব্যবস্থাপনা খাওয়ার ব্যবস্থাপনা সব কিছু তার কমপ্লিট থাকে তাহলে তিনি মুসাফির নন তিনি সেখানে সফর মানে নিয়ত করবেন না বরং এ নিয়ত করবেন তিনি মুকিম হিসেবে সেখানে তিনি সলাত আদায় করবেন সেখানে এ কামত তার জন্য কামতের নিয়ত করাটাই তার জন্য অপরিহার্য কারণ হলো থাকার ব্যবস্থা আছে মানে খাওয়ার ব্যবস্থা আছে মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে সব ব্যবস্থা আছে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির হিসেবে থাকার কোনো অবকাশ নেই বরং তার উপর ওয়াজিব হয়ে যাবে এই কামতের নিয়ত করা আমরা জানলাম প্রিয় দর্শক আরো লিখেছেন মানুষ বলে যে জন্মের আগেই কার সাথে কার বিয়ে হবে সেটি নির্ধারিত থাকে এমন কথা কি সত্যি জন্মের আগে নয় আরো অনেক আগেই জন্মের আগে নয় এই যে বিশাল এই সৃষ্টি জগৎ এই যে কাবলা ইক আলফিসানা আসল আল্লাহ আসল হাদিসের মধ্যে বলে যে এই বিশাল সৃষ্টি জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহান তালা বিষয়গুলো লিপিবদ্ধ করে রেখেছেন এটাকে তাকদির বলা হয়ে থাকে সুতরাং এই তাকদিরের বিষয়টি আমাদেরকে ভালো করে জানতে হবে বুঝতে হবে যাদের তাকদির এর বিষয়ে জ্ঞান নেই তারা মূলত এই ধরনের প্রশ্ন করে থাকেন এটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আইন আল্লাহ তালা জানেন তাই আল্লাহ সুবাহান তালা মানে এগুলো আল্লাহ রবুল আলমিন লিপিবদ্ধ করে রেখেছেন লিখে রেখেছেন কিন্তু বান্দাকে আল্লাহ রাবুল্লা আলমিন এগুলো অনুযায়ী আমল করতে বলেন নাই যে তুমি দেখে দেখে কারণ বান্দা এই সম্পর্কে কিছু জানে না জানি না কিছু না বান্দার কিছু জানে বান্দাকে নির্দেশ দিয়েছে আমল করার জন্য তাই বান্দা প্রচেষ্টা করবে বিয়ের জন্য বান্দা যে কাজটি করবে সেটা হচ্ছে বান্দা ভালো সুন্দরী মেয়ে মানে এবং মানে বংশের মেয়ে ভালো বিয়ে করার জন্য বান্দার আপ্রাণ চেষ্টা তার প্রচেষ্টা চালাবে প্রচেষ্টা যেখানে গিয়ে শেষ হবে সেখানেই তার মানে ওই তাকদির পর্যন্ত তিনি পৌঁছতে পারবেন কিন্তু প্রচেষ্টা ছাড়া এই কাজ সম্পন্ন হয় না তাই খেয়াল রাখতে হবে যে ওয়ালমা কাদি লোহা মাস বা বিহা শেখুল ইসলাম ইমলাকাইম রাহিমুল্লাহ তালা তিনি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে তাকদির ঘুরে যেগুলো আল্লাহ সুবাহতালাহা মানে যেগুলো লিখে রেখেছেন আল্লাহ তুলমের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু মাস বা বিহা এগুলোর যত উপায় উপকরণ আছে যত কিছু আছে সব কিছু সহ এগুলোর মানে এগুলো কোনোটাই বাহিরে নেই আর আল্লাহ রব্বুল আলমীর আলমের বিষয়টি এটা আমরা জানি যে আল্লাহ রাবুল আলম আলমটা এটা মানে মোতলাক্ষ এবং কামেল মোতলাক্ষ বলা হয় তাকে মানে যেটি কোনো সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নয় সময়ের সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নয় বা মানে স্থানের সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নয় বা মানে কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নয় এটা হলো মোতলাক আর কামেল বলা হয় তাকে মানে যেটি এত পরিপূর্ণ যে এখানে সামান্যতম মানে কম বেশির কোনো বিষয় বিষয় নেই অর্জন মানে মানে অর্জন নয় মানে এগুলোর কোনো বিষয় নেই কারণ আল্লাহ হব্বুল আলমিন আলমের সাথে অর্জনের কোনো সম্পর্ক নেই তাই এই বিষয়টি যদি আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে উপলব্ধি করতে পারেন তাহলে তাদের কাছে এটা এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ হব্বুল আলমিনের তাকদিরের বিষয়টি এটি মূলত বান্দাদের বিশ্বাস করতে হবে কিন্তু বান্দাদের কাজ হচ্ছে ফাকুল্লুর নুমুইয়াসার লিমা খুলে কালাহ তোমরা আমল করো তোমরা কাজ করো প্রত্যেককে যে কাজের জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহ তারা সে কাজ তার জন্য সহজ করে দেবেন সুতরাং কাজ করা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের ওই তকদির তকদির নিয়ে ব্লেম করা বা তাকদীরের বিষয় নিয়ে আমাদেরকে গবেষণা করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি একজন মুসলিমের আচরণ কেমন হওয়া উচিত রাসুল্লা সাল্লা ইসলামের দেখানো যে তরিকা রয়েছে সে তরিকা অনুযায়ী মুসলিম আচরণ করবে কোন সন্দেহ নেই কিন্তু এটা কোন দিক থেকে আপনি আচরণ অনেক বিষয় রয়েছে মানে এর সাথে জড়িত মুসলিমের আচরণ তবে কোন সন্দেহ নেই আচরণের মূলনীতি আমি দুটি বলবো। মানে মানে যেগুলো কোরআনের মধ্যে আল্লাহ সু মানতলা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে

আপনি তাদের জন্য লিনতালাহুব নরম হতে পেরেছেন সফট হতে পেরেছেন কোমল হতে পেরে কোমল হতে পেরেছেন এই সফটনেস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচরণের একটি দিক যদিও আমাদের মধ্যে মানে এটা অনেক সময় দেখা যায় যে অবর্তমান কিন্তু মানে আমরা চেষ্টা করে যাব আমাদের প্রচেষ্টা থাকা উচিত প্রত্যেকটি ক্ষেত্রেই মূলত কোমল হওয়ার চেষ্টা করা কোমল হওয়ার জন্য চেষ্টা করা আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কোমল না হতে পারব মানে তখন পর্যন্ত মনে হয় আমাদের ঘাটতি থেকে যাবে আমাদের এটি ঘাটতি থেকে যাবে এটা হল প্রথম যেই মূলনীতির কথা মানে বলেছি আচরণের ক্ষেত্রে প্রথম মূলনীতি এটা আমরা বললাম এরপরে দ্বিতীয় যেই মূলনীতি আল্লাহ সুবাহ তারা স্পষ্ট করে দিয়েছেন কোরআন এর মধ্যে তেম শিফিল পৃথিবীতে তুমি দাম সাথে চলবে না এখানে ইস্তেকবার ইস্তেক আলাহ নিজেকে বড় গুলো তোলা নিজেকে মানে অনেক মানে কিছু করা কোনোভাবেই তা কাব্যুর অহংকার মানে আচরণের মধ্যে আসতে পারবে না আচরণের মধ্যে কোনোভাবেই অহংকার মানে বৈধ নয় এজন্য মানে যিনি অহংকার করবেন তিনি মূলত কোনো না কোনোভাবে লাঞ্ছিত হবেন ক্ষতির দুনিয়াতে যদি লাঞ্ছিত না হয় তাকে তাহলে আখেরাতে কঠিন লাঞ্চিত লাঞ্চিতভাবে লাঞ্ছিত হবে রসোল্লাহ সাল্লাহ মাদের সাথ করেন যে ক্রিয়ামতের দিন হাঁসের মধ্যে হাঁসড়ের ময়দানে তাদেরকে উত্থিত করা হবে পিঁপড়ার মতো ছোট করে হাঁসের ময়দানে আল্লাহর বান্দাদের পা দম্ভের বিপরীত আল্লাহর বান্দাদের পায়ে ধলিত হবে এবং দম্ভ করার কারণে মানে তাদের অবস্থা এমন হবে যে তাদেরকে পিপরার মতো একেবারে তুচ্ছ ছোট ক্ষুদ্র করে আল্লাহবুল্লা আলমিন তাদেরকে হাঁসার ময়দানে মাহাশারে উপস্থিত করবেন এখান থেকে বোঝা যায় যে মূলত এটি আচরণের মধ্যে সবচেয়ে মানে খারাপ দিক সে পরিহার করতে হবে সম্পূর্ণ বিবর্জন করতে হবে প্রথম এই আচরণ মূলত যে ব্যক্তি করেছিল সেই সবচেয়ে বেশি অভিশপ্ত ছিল স্থায়ী আল্লাহ রাবুল আলমিনের রহমত থেকে মাহরুম এবং বিতাড়িত হয়ে গিয়েছিল সেই হচ্ছে বিতাড়িত শেতান সেই বিতাড়িত ইয়েতান আমরা জানি সুতরাং এইটা হলো আচরণের মানে আরেকটি বিষয় এরপরে অকুলু কাউলেন আচরণের মানে আরেকটি বিষয় যেটি মূলনীতি হিসেবে কোরআন স্বীকৃতি দিয়েছে সেটা হলো কাউলেন সেদি দ্যা কথা বলবেন তো অবশ্যই সেটা মানে কথাটা শুদ্ধ সঠিক কথা হতে হবে সঠিক হতে হবে ভুল মিথ্যা মানে এই ধরনের কথা মানে যেটি সঠিক নয় সাদিদি নয় মানে এই ধরনের কথা বলা মানে আচরণের দিক থেকে এটি মূলত অনেক বড় অপরাধ অন্যায় এই জন্য আমি যখনই কথা বলবো তখনই আমার খেয়াল রাখতে হবে যে এই যে আমার কথাটা এটা কি করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে একদিন আমার এই কথাটা ডিজিটাল বুকের মধ্যে আমাকে আবার কি করবে বলবে যে তুমি এক কিতাব এক এই তোমার কিতাব তুমি নিজেই পড়ো যদি পড়তে না পারি তাহলে বলবে যে তুমি তোমার কিতাব দেখো আমাকে কি করে দেওয়া হবে এটা ডিজিটাল মানে নির্দেশ শুধুমাত্র বলে দেওয়া হবে যে দেখা দেখো মানে তুমি দেখতে পাবে এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন এটাকে দেখেছেন তখন তারা দেখবে মুজরিমরা দেখবে আল্লাহ তারা বলছেন মুজরিমরা পাচারীরা দেখবে দেখে ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গিয়ে তারা বলবে মালি হাজল কিতাব কি ভয়ঙ্কর এই কিতাব কি ভয়ঙ্কর কিতাব কি ভয়ঙ্কর এই মানে কিতাব যে ছোট বড় সব কিছু কিছুই এখানে ছেড়ে দেওয়া হয়নি সামনে আনা হবে তখন তুলে ধরা হবে তখন যদি পড়তে না পারে তখন তার এটা কি করা হবে ডিসপ্লে করে দেওয়া হবে ডিসপ্লে করে দেওয়া হবে সুতরাং খেয়াল রাখতে হবে যে আমাদেরকে আমি আমার বক্তব্য দিচ্ছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে ফাকুলু কবল্য তোমরা কথা বলবে তো কুল ও কালেন সে সেটা সঠিক হতে হবে এই আচরণগুলো আমরা মোটামুটি যদি খেয়াল রাখি তাহলে আমাদের সংযত আচরণ হবে ফলে আমি এখানে হাদিসটাও বলে দিচ্ছি মানে সেটা সুফিন আব্দ আবদুল্লাহ সাকাফির রদিয়াল হাদিস যখন তিনি ইস্তখাহামতের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহলামকে প্রশ্ন করলেন আব্দুল্লাহ আবদুল্লাহ সাকফিফির রদিয়াল্লাহালু হাকেম তার মস্তাদের মধ্যে বর্ণনা করেছেন সহি সনদে তখন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বললেন যে আল্লাহ রসুল্লাহ ইসলাম কোন বিষয়টা কামতের জন্য মানে আল্লাহ রবুল আলমিনে দিন এবং ইবাদত নে কামল ভালো কাজের উপর অবিচল থাকার জন্য কোন বিষয়টাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব সবচেয়ে বেশি গুরুত্ব দেব তখন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম আর মুখে মুখে কী করলেন না উত্তর দিলেন না রসুল্লাহ হাত দিয়ে ইশারা করলেন জিভার দিকে ইশারা করলেন যে তুমি এটাকে সংযত করো সুতরাং আমরা আমাদের বক্তব্যে আমাদের কোথায় আমাদের ব্যবহারে আমাদের বলনে খেয়াল রাখতে হবে যে এটা পরিপূর্ণ আমি সত্যিকার সংযত রাখতে পারলাম কি না নাকি এখানে আমার মানে সীমালঙ্ঘন অসংযত অবস্থা রয়েছে তাহলে কিন্তু আমরা আমাদের আচরণকে শুদ্ধ করতে পারবো না ভাইয়া আসাদ ইমেল পড়ছিলাম আরও লিখেছেন হারাম কাকে বলে হালাল কাকে বলে হারাম হচ্ছে মানে ইসলাম ঈশ্বরীয়তের মধ্যে আহকামে তকলিফিয়ার একটি বিধান মানে বান্দাদেরকে যে সমস্ত বিধানের জন্য আল্লাহ রব্বুল আলমিন বাউন্ড বাধ্য করেছেন তোর মধ্যে একটি বিধান হচ্ছে হারাম হারাম শব্দের নিষিদ্ধ গর্হিত অবৈধ মানে অযাচিত মানে অবাঞ্ছিত এই ধরনের অর্থ হতে পারে যেটা করা যাবে না যেটা করা যাবে না নিষিদ্ধ মানে এটাকে মানে হারাম দিয়ে বোঝানো হয়ে থাকে কিন্তু শরীরের পরিভাষায় মানে হারাম কাকে বলা হয়ে থাকে হারাম বলা হয়ে থাকে শুরুতে পরিভাষায় মানে আলাইহি যেই কাজের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন শাস্তির ভয় আল্লাহ রবুল আলামিন দেখিয়েছেন মানে যে বিধান আল্লাহ রবুল আলামিন নিষিদ্ধ করার পরে মানে শাস্তির ভয় দেখিয়েছেন সেটাকে মূলত হারাম বলা হয় থাকে এটি কোরআন করিমের মধ্যে বিভিন্ন আলফাজ বিভিন্ন মানে আলফাজ হচ্ছে শব্দে বা বিভিন্ন মানে টেক্সটের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এগুলো প্রকাশ করেছেন কোথাও হারাম শব্দটাই বলেছেন মানে হারাম শব্দটা দিয়েই কি করেছেন মানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে এক্সপ্রেস করেছেন বা বর্ণনা করেছেন কলতা আলাই আতলু হারাম হারামা কুম আপনি বলুন আতলু আলাইকুম তোমাদের কাছে আমি পেশ করব তুলে ধরবো মা হার আলাইকুম রব্বুকুম তোমাদের রব তোমাদের উপর যেটা হারাম করেছেন হুর মাতা আলৈকুম অল মেই তেতু ওম ওল্লাহমুল খিনজির স্পষ্ট করেছেন তোমাদের উপর হারাম করা হয়েছে আলমেই তেতু মৃত প্রাণী ওদ্যম রক্ত প্রবাহিত রক্ত এমন ও আল্লাহমুলখন ঝির এবং শুকরের মাংস মানে এভাবে স্পষ্ট করা হয়েছে মানে হারাম শব্দ দিয়ে কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে আবার কোথাও হারাম বোঝানোর জন্য আল্লাহ রাবুল আলমী নিষেধ করেছেন মানে সুস্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে নিষেধ মানে এসেছে যেই সমস্ত বিধানের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্টভাবে নিষেধ এসেছে অলায়ুরু তাকতুলু ফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না মানে আত্মহত্যার ব্যাপারে এসে অলায়ুচাকু অ্যান্ড ফুসাকুম তোমরা নিজেদের আত্মপ্রশংসা করো না মানে এখানে নিষেধ এসেছে যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ রব্বুলির পক্ষ থেকে নিষেধ এসেছে সুস্পষ্টভাবে সেগুলো মূলত হারামকে বোঝানো হয়ে থাকে কোথাও কোথাও আল্লাহ সুবাহান তালা সুস্পষ্টভাবে নিষেধ অথবা সুস্প্রেশ হারাম শব্দ ব্যবহার করেন নেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন যখন এই বিধানটি উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন বিধানের সাথে শাস্তির কথা উল্লেখ করে দিয়েছেন বিধানের সাথে শাস্তির কথা উল্লেখ করে দিয়েছেন যদি শাস্তির কথা উল্লেখ করে দেওয়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা হারাম এবং এই কাজটি আমাদের জন্য গর্হিত নিষিদ্ধ এটি আমরা করতে পারবো না এর বিপরীত যে দিকটা সেটাই হচ্ছে মূলত হালাল হালাল হচ্ছে যে সমস্ত বিধানের ব্যাপারে আল্লাহ সুবাহান তালা মানে হয়তো আল্লাহ রাবুল আলমিন বৈধতার কথা ঘোষণা করে দিয়েছেন সরাসরি আল্লাহ রাবুল আলমিন বৈধতার কথা ঘোষণা করেছেন বৈধ করে দিয়েছেন প্রথমে আল্লাহ রাবুল আলমিন নিষেধ করেছেন এরপরে ফাইজা হালাল তুম ফস্তাধু যখন তোমরা হালাল হয়ে যাবে অর্থাৎ এহরাম থেকে যখন তোমরা মানে হালাল হবে ফস্তাধু এখন তোমরা শিকার করতে পারবে হালালের কথা ঘোষণা করতেছেন খুলু ওয়শাবু তোমরা খাও পান করো এখানে হালালের কথা ঘোষণা করতেছেন করা যাবে হ্যাঁ এগুলো করা যাবে জি মানে হালাল হচ্ছে যেই সমস্ত বিষয়ে আল্লাহ সুবাহনতালা অনুমোদন দিয়েছেন যে সমস্ত কাজগুলো করার জন্য আল্লাহ রবুল আলমিন হালালের অনুমোদন দিয়েছেন হালালের কখনো কখনো অনুমোদনটা আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি অনুমোদন দেন নেই কিন্তু হালালটা মানে বোঝা যায় কিভাবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য কমন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মধ্যে এটা মানে অন্তর্ভুক্ত যেমন ওয়া ওহকুম সমস্ত পবিত্র জিনিস তোমাদের জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছেন সুতরাং হারামের বাহিরে যত জিনিস আছে সেগুলো সবগুলো বোঝা গেছে তাই বাতের মধ্যে অন্তর্ভুক্ত মানে এগুলো পবিত্র এগুলো হালাল এটাকে শরীরের পরিবাসায় মুবাহ শব্দটি ব্যবহার করা হয় তাকে শরীরের পরিবাসায় বা ফেক্ষের পরিবাসায় বা উসুলে ফেক্ষের পরিবাসায় এটাকে মুবাহ বলা হয় তাকে অনিষিদ্ধ বা বৈধ যেগুলো অনুমোদিত অনুমোদন দেওয়া হয়েছে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে হলেও খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক সবশেষে আপনি লিখেছেন জান্নাতে যাবার জন্য দুনিয়ার জীবন কেমন হওয়া দরকার কোরআন হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বন্দাগন যে কাজগুলো করবেন সেটা হচ্ছে মানে জান্নাতের জন্য জান্নাতের পথে নিজেকে পরিচালিত করতে হবে আর জান্নাতের পথ হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামের সুন্নার পথ সুন্নার বাহিরে কোনো পথ নেই যেই পথ দিয়ে আল্লাহর বন্দাগন জান্নাতে প্রবেশ করতে পারবে রাসুল উল্লাহ সালসম সুন্নাকে বাদ দিয়ে যদি কেউ জান্নাত লাভ করার জন্য চেষ্টা করে থাকেন তিনি ভুল পথে অগ্রসর হচ্ছেন এই জন্য এই এখানেই হচ্ছে একটাই পথ সেটা হলো সুন্নার পথ দিয়েই জান্নাতে প্রবেশ করতে ফলে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে আসুন্নাত তো ক্যা সফিনাতে নোহ রসুল্লাহমেন সুননা হচ্ছে মূলত ক্য সফিনাতে নূহ নূহ আলি হিসালাত সাল্লা কিস্তির মতো মানে রাকিব বা হ্যাঁ যে মানে নুহের কিস্তির মধ্যে উঠতে পারলো সেই না জাত পেয়েছে সুতরাং যে ব্যক্তি রসুল্লাহ সুন্নাকে ধারণ করতে পারবে সেই জান্নাতে যেতে পারবে ওয়ামান্লাম ইয়ার কাব হ্যা হ্যাল্যাক যে ব্যক্তি নুহালেসাল সালামের কিস্তির মধ্যে উঠতে পারলো না হ্যালাক সে ধ্বংস হয়ে গেল সে আর যে ব্যক্তি সুন্নার মানে পথ অনুসরণ করতে পারবে না সুন্নাকে ধারণ করতে পারবে না সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল সে জান্নাতের পথ লাভ করতে পারবে না

এ বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে খেয়াল রাখতে হবে যে রেসুলসল্লাহসাল্লামের অনুসরণের মধ্যেই মূলত আমাদের জন্য না জাহাতের কী রয়েছে দিক নির্দেশনা রয়েছে ফলে যাদের নাজাতের ব্যাপারে রেসুল্লাহ সুল্লাহলিউসালামে স্পষ্ট করে বলেছেন ওই তাদের সেখানেও রাসুল্লাহ সুল্লাহ ইসলামের কথা বলে দিয়েছেন যখন বলেছেন যে মানে তিয়াত্তরটা তার হবে বা তিয়াত্তরটা কী হবে দলে বিভক্ত হবে মধ্যে তিয়াত্তর দলের মধ্যে একদল জান্নাতি হবে সেটা হচ্ছে রাসুলস আসাম বলেছেন ম্যা হিলিও আজকের এই দিনে আমি এবং আমার সাহাবাই ক্যারামগঞ্জ যার উপর প্রতিষ্ঠিত আছি যে সুনাতির উপর যে কর্ম পদ্ধতির উপর প্রতিষ্ঠিত আছি এই কর্ম পদ্ধতির উপর যারা নিজেদেরকে পরিচালিত করবে তারাই কেবলমাত্র না জাত পাবে সুতরাং জান্নাতে যাওয়ার জন্য কিন্তু পথ এখানে রাসুলস আলম উল্লেখ করে দিয়েছেন মানে যেভাবে আমরা আগে বলেছি ঠিক পরেও রাসুল্লাহ সাল্লামের এই পদ্ধতিই হচ্ছে জান্নাতের পথ তাই এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ অনুসরণের মধ্যে মূলত জান্নাতের পথ নিহিত রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটি রাসুলুল্লাহ সাল্লাসম সুন্না কোনটি আসুন সুন্না পরিপন্থী কাজ কোনটি রাসুলুল্লাহ সুন্না আর কোনটি রসুল্লাহম সুন্না পরিপন্থী বেদাত এগুলো থেকে নিজেকে যদি আমরা মুক্ত রাখতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে হ্যাঁ প্রসঙ্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এদিকে আবার সময় শেষের দিকে অতীত লক্ষ্য করা গেছে এখন দেখা যায় কিছু লোক ইমানদার মুসলিম তারা জান্নাতে যেতে চান রেসুলসলামের যে পথ সে পথে চলতে চান দেখা যায় কিছু দূর যাওয়ার পরে তখন মনে করে বেশ ধার্মিক হয়ে গেছে ইস্তার সম্পর্কে জানেন অনেক আবাদত করছেন তারা আবার গবেষণা শুরু করে দেন গবেষণা করে একটু ওই সহজ পথ থেকে কেউ চলে যান কেউ বাইরে চলে যান এটাও তো একটি বোধহয় বিভ্রান্তির পথ বোধ

তো সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজ এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা জান্নাতে যেতে চাই সফল হতে চাই এখানে সুনির্দিষ্ট বিষয় হলো রাসুলের পথ বেয়ে আমাদের সেখানে যেতে হবে কিছু দূর গিয়ে প্রবৃত্তির তাড়নায় বিভিন্ন কুয়াশায় নতুন নতুন গবেষণা বিভ্রান্তির পথে নিয়ে যাবে সে পথ হলো ব্যর্থতার পথ সে পথ হলো জাহান নামের পথ আসলে আমরা সচেতন হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব